যুক্তরাষ্ট্রের হুমকির পরপরই অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া রাশিয়া সফলতার সঙ্গে নতুন ধরনের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের সদস্যরা নতুন নকশার আর এস টুয়েলভ এম তোপেল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন মন্ত্রক জানিয়েছে আস্ত্রাখান অঞ্চলের কাপুইস্থিন ইয়ারের সেন্ট্রাল কম্বাইন্ড ট্রেনিং রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতা যাচাই করার জন্য এই পরীক্ষা চালানো হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পরবর্তীতে তার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার প্রযুক্তিতে কাজে লাগানো হবে সম্প্রীতি আমেরিকা ও রাশিয়ার মধ্যে যখন উত্তেজনা বেড়ে চলেছে তখন নতুন ধরনের আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হল গত আঠেরো ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নামে নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করেছেন ওই ঘোষণায় তিনি চীন ও রাশিয়ার হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন ট্রাম্পের নীতিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগ্রাসী ও আক্রমণাত্মক বলে মন্তব্য করেছেন